আলু বন্ডের দাবিতে কোচবিহার উত্তর বিধানসভার খাগড়াবাড়ি চৌপতি এলাকায় 17 নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করলো আলু চাষীরা। মূলত ন্যায্য দামের দাবি নিয়ে অনেকক্ষণ পথ অবরোধ চলে, অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি, জেলা শাসক ঘটনাস্থলে এসে না কথা বলা পর্যন্ত এই আন্দোলন চলবে তাদের। সারের এমআরপি দাম যদি 1600 টাকা থাকে, 2000 টাকায় বিক্রি হয়, 2200 বিক্রি হয়, তখন কোথায় যায় সরকার? আলু আমাদের থেকে কিনে নেই, আমরা দিয়ে দিবো, আমরা চাষি মানুষ, আমাদের 20 টাকা দিলে আমরা 20 টাকা দিয়ে দিয়ে দিবো আলু, আমরা দিয়ে দিবো আলু, আমাদের বেশি আলু লাগে না তো, আমাদের পাইকারের আলু কিনতেছে না, আমরা কোথায় বেচবো আলুটা? সরকার আমাদের নেই, কিনে নেই, সারের এমআরপি দাম যদি 1600 টাকা থাকে, 2000 টাকায় বিক্রি হয়, 2200 বিক্রি হয়, তখন কোথায় যায় সরকার? আলু আমাদের থেকে কিনে নেই, আমরা দিয়ে দিবো, আমরা চাষি মানুষ। স্যার, আমাদের আলু বিগত 25 দিন ধরে কোনো আমরা বেচতে পারতেছি না, আমরা কৃষক মানুষ, আমাদের আলু কোনো ব্যবসায়িক নেয় না, ব্যবসায়িকরা বলে যে আলু বেচতে পারবেন না, আমরা আলু বর্ডারে পার করতে পারতেছি না, গেট পার হচ্ছে না, যার জন্য আমরা আলু বেচতে পারছি না। দেখেন, বিগত 25 দিন ধরে আলুর স্টক থেকে আমরা বের করতে পারছি না, কোনো ব্যবসায়ী কাছে বেচতে পারছি না। সরকার 28 টাকা মূল্য দিচ্ছে, আমরা 24 টাকায় দেবো, তা সরকার আলু নিচ্ছে না, গেটও খুলছে, গোটাই খুলছে না, তো আমরা কি করবো? আমাদের এখন আন্দোলনে নামতে হবে, আত্মহত্যা করতে হবে। 2 দিন ডিএম এর কাছাকাছি, ডিএম স্যার আমাদের সঙ্গে দেখাই করে না, ওই মার্কেটিং অফিসার বলছে আমার কাছে কোনো উত্তর নাই, আমি কিছু বলতে পারবো না, তাহলে আমরা কি করবো? আমাদের কিছু করার নেই আজকে, তাই আমরা আজকে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছি, অনশনের পথ বেছে নিয়েছি। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক, এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে, তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে, অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে, এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।